নমস্কার বন্ধুরা, শেখা হোম কুকিং কে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি পুঁটি মাছের সর্ষে বাটার ঝোল। তার জন্য নিয়ে নিছি পুঁটি মাছ, একদম ছোট না, একটু বড় বড় সাইজের পুঁটি। প্রথমে পুঁটি মাছটা আমি লবণ হলুদ দিয়ে মাখাই নেব। দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ। কড়াই দিয়ে দিছি আর কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। সর্ষে বাটা ঝোলের জন্য মাছটা কড়া করে ভাজতে হয়, তাই আমি মাছটা একদম কড়া করে ভেজে নিয়েছি। মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, ছোট্ট একটা পেঁয়াজ কুচি করা, পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, জিরা বাটা, আদার কাঁচা গন্ধ চলে গেছে। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা। দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। সমস্ত মশলা ভাজা হয়ে গেছে, কষানোর জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। সব মশলা কষানো হয়ে গেছে, এর মধ্যে এখন সর্ষে বাটা দিয়ে দিন। সর্ষেটা বাটার সময় আমি এক চিমটি লবণ দিয়ে দিছি। সর্ষে বাটার ঝোল, তাই আমি সর্ষে বাটাটা কিন্তু একটু বেশি দিয়ে দিছি। ঝোলটা ফুটে উঠলে আমি ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দিন। ঝোলটা ফুটে গেছে, এবার আমি ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। মাছগুলো খুব ভালো মতোই হয়ে গেছে, এখন আর এক দুই মিনিট মতো জাল করে নামাই নেব। হয়ে গেছে আমার মাছের ঝোল, এখন আমি নামাই নিচ্ছি। এরকম সর্ষে বাটা পুঁটি মাছের ঝোল থাকলে গরম ভাতের সাথে খুব ভালো লাগে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে আর পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।